13 বছর বয়সী আলিফ বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সে বাগেরহাট আমলাপাড়া এলাকায় বাবা মা, ছোট ভাই বোন ও দাদির সঙ্গে নিজ বাড়িতেই বসবাস করে। সে আলিফ তার লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে পাখি, বিড়াল, হাঁস মুরগির সাথে সময় কাটায়। বিড়াল ও পাখি যেন তার বন্ধু। এইটার নাম মিনু আর এটার নাম মিনি। তাদের সঙ্গে গল্প করে সময় কাটে তার। বাড়ির আঙিনা জুড়ে বিভিন্ন ধরনের গাছ, এসব গাছে পানি দেওয়া, যত্ন নেওয়া তার কাজের তালিকায় প্রথম সারিতে। বিকাল হলেই এসব গাছের খোঁজ নেয় সে। তার বিড়াল পাখি পুষতে ও গাছের যত্ন নিতে তার বাবা মা তাকে সবসময় সাহায্য করে বলে জানায় সে। এখানে পাখিটির নাম মিঠু, এটার যত্ন বেশিরভাগই আব্বু নেয়। এই দুইটা নাম রাখছে হলে কেন, আব্বু আব্বু আবার ডাকে টুনটুনি বলে, মিঠু মিঠু বলে, মিঠু মিঠু মিঠু। লেখাপড়ার পাশাপাশি গাছ ও পোষা প্রাণীর সাথে সময় কাটিয়ে তার অবসর সময় কাটায়। অন্য শিশুদের মতো গেমস আসক্তি হয়নি তার। সে অনেক বড় হয়ে গেছে। কলাম মোহাম্মদ মুশফিকুজ্জামান মুশফিক, হ্যালো ডট বিজি নিউজ 24.com, বাগেরহাট।